শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা খবর প্রচন্ড ভাইরাল হয়ে গেছে, একটা গভর্নমেন্টের অর্ডারকে কেন্দ্র করে। সেটা হচ্ছে যে একজন WBCS অফিসার, তিনি জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন এবং তিনি তার পদ ছেড়ে দিয়ে বা পদত্যাগ করে বর্তমানে যুক্ত হতে চলেছেন অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলের একজন শিক্ষক হিসাবে তিনি যুক্ত হতে চলেছেন। অর্ডারটার ডেট হচ্ছে দেখো 2021 সালের নভেম্বর মাসের 9 তারিখে, আর অর্ডারটার নাম্বারটা আমি এখানে লিখে দিয়েছি 5396RDOC10P112019। এটা হচ্ছে অর্ডারের নাম্বার। এটা হচ্ছে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যে জয়েন্ট বিডিও সেল আছে সেখান থেকে অর্ডারটা ইস্যু করা হয়েছে এবং গভর্নর বলেছেন যে মানে যে ব্যক্তি জয়েন্ট বিডিও হিসাবে কর্মরত ছিলেন তিনি যাতে আর কি মানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে প্রাইমারি স্কুলে জয়েন করতে পারেন, তার পদ যাতে সুগম হয় সেটার ব্যবস্থা করে দিতে। এই হচ্ছে মানে প্রতিপাদ্য। এখন যিনি মানে চাকরি ছেড়েছেন তিনি কি কারণে ছেড়েছেন, তার কি সমস্যা ছিল সেগুলো তো আমরা একেবারেই জানি না, সেটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার এবং তিনি সেগুলো সরকারকে জানিয়েছেন, সরকার থেকে আর কি মানে তার এই যে অনুরোধ সেটা মঞ্জুর করে নেওয়া হয়েছে। এখন আমরা এগুলো কিছুই জানি না, কিন্তু আমরা আজকের যে ভিডিও সেই প্রসঙ্গেই একজন জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার কি জাতীয় কার্যাবলী পালন করতে হয় বা ব্লকে কি কি কাজ করতে হয় সেই বিষয়টা সম্পর্কে আজকে জানবো। ঠিক আছে, দেখো একজন জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার হচ্ছেন ব্লকে, BDO হচ্ছেন সর্বোচ্চ স্তরের একজন আধিকারিক রাজ্য সরকারের এবং তার পরবর্তী যিনি আধিকারিক সিনিয়র মোস্ট তিনি হচ্ছেন মানে জয়েন্ট BDO, অর্থাৎ BDO-র যে পরবর্তী আসন সেটা তিনি অলংকৃত করেন জয়েন্ট BDO। দু নম্বর হচ্ছে যে এই যে আর কি মানে গ্রামীণ সেক্টরে সরকারের বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প যেগুলো রয়েছে বা সামাজিক উন্নয়নমূলক প্রকল্প যেগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে পাইভোটাল রোল কিন্তু তিনি প্লে করেন, অর্থাৎ মানে রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ অফিসার আর কি মানে বলা যেতে পারে। দু নম্বর যেটা সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, এডুকেশন ও সোশ্যাল ওয়েলফেয়ার এই সমস্ত ক্ষেত্রে যে প্রকল্পগুলো আছে সেগুলো দেখাশোনার ক্ষেত্রে তার আর কি মানে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি যেগুলো রয়েছে সেগুলো আর কি মানে তাকে অত্যন্ত আর কি মানে গুরুত্বের সাথে পালন করতে হয়। তারপর হচ্ছে যে তিনি পঞ্চায়েত সমিতি যেটা আছে সেই পঞ্চায়েত সমিতির এক্স অফিসিও জয়েন্ট এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার জয়েন্ট এক্সিকিউটিভ অফিসার এবং তিনি পদাধিকার বলে জয়েন্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হন এবং পঞ্চায়েত সমিতি সেই সমস্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আর কি মানে ব্লকের ক্ষেত্রে ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার বা DDO হিসেবে কাজ করেন। ইলেকশন রিলেটেড ডিউটি, সেন্সাস, হেলথ কেয়ার এই সমস্ত সব ডিউটি যেগুলো সেগুলো কিন্তু তিনি আর কি মানে পালন করেন। আমি এই যে তথ্যগুলো এই প্রত্যেক মানে আমি তো নিজে জয়েন্ট BDO সম্পর্কে কিছুই জানি না কারণ আমি ওই দপ্তরে কর্মরত নই, আমি এগুলো সবই আর কি মানে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের যে অ্যাসোসিয়েশন আছে সেখানকার ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটা যে আমি জিনিস লিখেছি তার পাশে ওয়েবসাইটে ওদের যে ওয়েবসাইট আছে সেখানে আর কি মানে গভর্নমেন্টের যে অর্ডার নাম্বার গুলো সেগুলো সবকটা দেওয়া আছে যার ভিত্তিতে এগুলো লেখা হয়েছে, তোমরা দরকার হলে দেখে নিতে পারো। ঠিক আছে, বা তোমরা যারা WBCS পরীক্ষায় ভবিষ্যতে ইন্টারভিউ দিতে যাবে তাদের জন্য আর কি মানে এটা প্রয়োজনীয় এই সমস্ত দায়িত্বগুলো পালন করেন। এখন একটা ব্লকের মানে সমস্ত কাজকর্ম যেমন একদম প্রশাসনিক আধিকারিক হিসাবে সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব BDO পালন করেন, তার আর কি মানে মুখ্য সেনাপতি বা মুখ্য প্রধানমন্ত্রী বলা যেতে পারে, সেই হিসাবে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারও সব দায়িত্বই তাদেরকে আর কি মানে পালন করতে হয় এবং তাদের সেক্ষেত্রে ছুটি ছাটা অত্যন্ত কম, তাদের আর কি মানে পোস্টিং হিসাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গাতে ঘুরতে হয়, বিভিন্ন সময় তারা বাড়ির লোকেদের সাথে হয়তো থাকতে পারেন না সেই এলাকাতেই আর কি মানে থাকতে হয় এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই যে সেন্সাস বা ইলেকশন রিলেটেড কাজ বা বিভিন্ন ধরনের সরকারি উন্নয়নমূলক প্রকল্প এগুলোর জন্য আর কি মানে কাজের চাপ যেটা রয়েছে সেটা আর কি মানে তাদের উপর খুব বেশি থাকে। তারপরেও দেখো তাদেরকে আর কি মানে এই যে এক্স অফিসিও জয়েন্ট এক্সিকিউটিভ অফিসার পঞ্চায়েত সমিতি, অর্থাৎ বিভিন্ন রকম রাজনৈতিক যে কর্মকাণ্ডের সাথে যে প্রশাসনের যোগাযোগের সূত্র সেটা হিসাবেও আর কি মানে তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কখনো কখনো BDO যদি কোনো ব্লকে উপস্থিত না থাকেন বা হয়তো BDO বদলি হচ্ছে কিছুদিনের জন্য তিনি নেই, তাহলে সেই অবস্থায় কিন্তু তাকে আর কি মানে BDO-র যে দায়িত্ব সেটাও পালন করতে হতে পারে। এই হচ্ছে আর কি মানে সামগ্রিক দায়িত্ব যেগুলো আর কি জয়েন্ট BDO কে পালন করতে হয় এবং সত্যি কথা বলতে জয়েন্ট BDO আর কি মানে প্রমোশনের স্কোপটাও ভালো। সাধারণত দেখা যায় যে আগে হয়তো অনেকটা বেশি সময় লাগতো কিন্তু বর্তমানে একজন জয়েন্ট BDO চাকরিতে ঢোকার পর মোটামুটি 10 বছরের মধ্যে সাধারণত BDO হয়ে যান, তারপর সেখান থেকে একজন BDO যেভাবে আর কি মানে প্রমোশন পায় সেখান থেকে মানে SDO বা জয়েন্ট মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এরকম যেসব পোস্ট গুলো আছে সেগুলো পর্যন্ত যেতে পারেন এবং আমার যতদূর ধারণা যে একজন জয়েন্ট BDO হিসেবে খুব অল্প বয়সে ঢুকলে তিনি ADM পর্যন্ত আর কি মানে প্রমোশন পাবেন।
আমরা ভবিষ্যতে মানে একজন বিডিওর যে কার্যাবলী এবং তিনি আর কি কতদূর প্রমোশন পায় সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু আমার এটুকুই বলার যে যিনি আর কি মানে এই যে জয়েন্ট বিডিওর পদ থেকে ছেড়ে দিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করেছেন তিনি কি হিসাবে করেছেন সেটা আমরা জানি না। হতে পারে তার কাজের চাপের জন্য করতে পারেন, হতে পারে তার শিক্ষকতাকে অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ বলে বর্তমানে মনে হয়েছে সেটা, বা শিক্ষকতার প্রতি তার আকর্ষণ তৈরি হয়েছে সেটার জন্য হতে পারে, বা পারিবারিক কোনো কারণ হতে পারে, যাই হোক যে কারণেই হতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি সরকারকে জানিয়েছেন আমাদের যেটা উচিত সেটা হচ্ছে তার এই সিদ্ধান্তকে সম্মান করা এবং সেটার প্রতি মানে শ্রদ্ধা রাখা। আর আমরা মানে সেটার পাশাপাশি আমরা যে জয়েন্ট বিডিওর যে কাজগুলো হতে পারে সেগুলো সম্পর্কেও আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, এই হচ্ছে আজকের বক্তব্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে জানিও। আর আমাদের যে নতুন অপশনাল সাইকোলজি অনলাইন ব্যাচ যেটা বাংলায় শুরু হতে চলেছে এবং যেটা শুরু হবে হচ্ছে 27 নভেম্বর থেকে, সেটাতে আমি কিভাবে পড়াবো সেই সংক্রান্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তোমরা লিঙ্ক থেকে ভিডিওটা খুব ভালো করে দেখে নিয়ে যারা আগ্রহী হবে তারা অবশ্যই আর কি মানে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো। খুব ভালো থেকো, তোমাদের দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।